আমি শ্রী বিশ্বজিৎ আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দীর্ঘদিন আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, তবে আপনাদের অপরন্ত ভালোবাসা পেয়ে আমি নিজেই কৃতজ্ঞ আপনাদের প্রতি। আজ এই অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেল একটা জায়গা তৈরি করেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তাই নতুন বছর অর্থাৎ 1429 সাল থেকে অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলি হচ্ছে অ্যাডভান্স কেমিস্ট্রির অন্তর্গত। এতদিন থেকে আমি ভিডিও আপলোড করে যা শিখলাম, বিভিন্ন জ্যোতিষের গ্রন্থ বা বই পড়ে যেটা শিখলাম, তার চেয়ে অনেক বেশি শিখলাম প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিসের মাধ্যমে। গত দু বছরে আমি অনলাইনের মাধ্যমে প্রচুর হস্তরেখা বিচার করেছি, তার ফলেও কিন্তু আমার অভিজ্ঞতার ভাণ্ডার অনেকটাই সমৃদ্ধ হয়েছে, যদিও এটি সম্পূর্ণ আপনাদের ভালোবাসার জন্যই সম্ভবপর হয়েছে। তাই নতুন বছরের শুরুতে আপনাদেরকে একটা সুখবর জানাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক শনিবার এবং রবিবার আমি অ্যাস্ট্রোবার্তায় সরাসরি লাইভে আপনাদের সাথে থাকব। আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমি তা সরাসরি উত্তর দেব, এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এটি আমাকে মেসেজ করবেন, আর যাদের এটি জানা নেই তারা তাদের নাম এবং 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা মেসেজ করবেন, আর 1টা বা 2টো প্রশ্ন করবেন সম্পূর্ণ বিনামূল্যে, এটি আপনাদেরকে সরাসরি প্রোভাইড করব। এখন যে ভিডিও আমি আলোচনা করব এটি অ্যাডভান্স কেমিস্ট্রির অন্তর্গত, বিষয়টা অনেকটাই জটিল বা দুর্বোধ্য, তাই এটিকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার যথাসম্ভব চেষ্টা আমি করে যাব। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাছে যারা দেখান বা বিভিন্ন জ্যোতিষীর কাছে যারা নিজেদের ভাগ্য পরীক্ষা করান, তারা কিন্তু অনেক সময় মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত অবস্থায় আসেন, বা কোনো না কোনো কারণে তাদের জীবনের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। তো অ্যাডভান্স কেমিস্ট্রিটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু হস্তরেখা বিষয়ে সঠিক প্রতিকার করা যাবে না, আর আপনারা আপনাদের জীবনের সমস্যা থেকে কিভাবে রিলিফ পাবেন সেটি জানার জন্য বা তার কি উপায় করবেন সেটির জন্যই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে আসেন। এই বিষয়টি আমি অনুভব করেছি, তাই এখন থেকে প্রত্যেকটা ভিডিও অ্যাডভান্স কেমিস্ট্রি হবে, কিছুটা জটিল এবং দুর্বোধ্য, কিন্তু আমি যতটা পারবো সহজ করেই বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রয়োজনে আমায় ফোন করবেন, আর আমার বলা কথাগুলি যদি আপনাদের জীবন ধারার সাথে মিলে যায় তাহলে এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ ইউটিউবে এই জাতীয় ভিডিওর সংখ্যা খুব কম মাত্রায় রয়েছে। চলে আসবো মূল আলোচনায়। আজ আলোচনা করব হাতের মধ্যে রাশির অবস্থান। আমরা জানি মেষ থেকে মীন পর্যন্ত রাশিচক্রে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশি কিন্তু আমাদের হাতের মধ্যেও রয়েছে। কি কি সেই রাশি আজ আমি আলোচনা করব। ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি মেষ, এটি কোথায় অবস্থান করে আপনি কিভাবে বুঝবেন আপনার হাতের সাহায্যে মেষ রাশি আপনার জন্য শুভ আছে না অশুভ আছে, যদি শুভ আছে তার কি বেনিফিট আপনি পাবেন, যদি অশুভ আছে তার নেগেটিভ বা কুপ্রভাব আপনার জীবনে কিভাবে পড়ছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, কি প্রতিকার করলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটি। তাহলে হাতের মধ্যে মেষ রাশির অবস্থান হচ্ছে এই জায়গায়, অর্থাৎ তর্জনী আঙুলের প্রথম পর্বে যেখানটায় লেখা রয়েছে এই জায়গাটি ইন্ডিকেট করছে মেষ রাশিকে। মেষ রাশি আপনারা জানেন এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল তেজ, সাহস এবং ঝুঁকির কারক গ্রহ, আপনার কর্ম উদ্যম চেষ্টা এর কারক গ্রহ হচ্ছে মেষ।
যদি আপনার এই জায়গাটি অশুভ থাকে, যদিও দেখে পরে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন না, তবে শেপটা দেখলে অনেকেই বুঝতে পারবেন। শেপ বলতে এই যে দুটি পর্ব রয়েছে, এই দুটি পর্ব অপেক্ষা যদি এই পর্বটি ছোট হয় বা এই পর্বে মাঝে এই ধরনের আরেকটি লাইন চলে আসে বা এখানে কোনো তীর বা ডট চলে আসে, সেক্ষেত্রে মেষ রাশি আপনার দুর্বল। তবে এটি অধিকাংশ হাতেই থাকে না, আপনাকে হাতের শেপ অর্থাৎ এই জায়গাটি দেখেই কিন্তু অনুভব করতে হবে। যদি এই জায়গাটি অনেকটা ছুচলো বা ভোতা প্রকৃতির হয়, সেক্ষেত্রে মেষ রাশি পীড়িত রয়েছে। এখন সেক্ষেত্রে আপনার চেষ্টার মধ্যে খামতি থাকবে, আপনি যথোপযুক্ত সাকসেস পাবেন না, মনের মধ্যে অকারণ ভয় এই বিষয়গুলি আপনার দ্বারা বাঁধবে। ঝুঁকি নিয়ে আপনি কোনো কাজ আজ করব কাল করব করে ডিলে করবেন, অর্থাৎ ঝুঁকি নিতে পারবেন না। এটি হলো খুব সহজ নিয়ম, কিন্তু যদি আপনাকে রেমেডি বা প্রতিকার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো তিনটি জায়গা খুব ভালোভাবে দেখতে হবে। মেষ রাশিতে অবস্থান করে তিনটি নক্ষত্র, কি কি নক্ষত্র? অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র। তাহলে এই তিনটি গ্রহের জায়গাকে আপনাকে দেখে নিতে হবে, কোথায় নেগেটিভিটি তৈরি হয়ে আছে। যদি আপনার কেতুর জায়গা, কারণ অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, তাহলে এই জায়গাটি দেখুন। যদি এই জায়গাটিতে কোনো অশুভ সংকেত রয়েছে, এই জায়গাটি খুব কাটাকাটি হিজিবিজি রয়েছে, এই ধরনের গণিত চিহ্ন রয়েছে বা জায়গাটি নিচস্থ রয়েছে, ডাউন রয়েছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনি অগ্রসর হতে চাইলেও কেউ যেন আপনাকে পেছন থেকে আটকে ধরছে। কর্মস্থলে যাবেন, আপনি কর্ম করবেন, কিন্তু আপনার গোপন শত্রুতার অভাব থাকবে না। এমনকি বাড়িতেও আপনাকে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা আপনাকে যথেষ্ট সমীহ করে চলবে না, কারণ আপনার মধ্যে মঙ্গলের যে প্রভাব, সেই মঙ্গলের প্রভাব অনেকটাই দুর্বল। আর কেতু যখন ডিস্টার্ব করবে, তখন আপনার মধ্যে স্কিনজাত কোনো সমস্যা চলে আসতে পারে, বা কেতু যদি ডিস্টার্ব করে সেক্ষেত্রে গোপন কোনো রোগ সেটিও চলে আসতে পারে। আলটিমেট সাকসেস রেট সেটি কিন্তু কমে যাবে। দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যার অধিপতি হচ্ছে শুক্র। মেষ রাশি পীড়িত এবং শুক্রের স্থান নেগেটিভ, শুক্রের স্থান হচ্ছে এই জায়গাটি, এই জায়গাটি এই ধরনের হিজিবিজি রেখা বা জাল চিহ্ন তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে মেষের যে অ্যাগ্রেশন, সেটি কিন্তু শুক্রের জন্য আপনার অ্যাগ্রেশন সঠিক মাত্রা পাবে না। শুক্র সৃজনশীলতার কারক গ্রহ, যে কোনো কাজে পারফেকশনের কারক গ্রহ, তাহলে মঙ্গল আপনাকে যে কোনো কাজে তাড়াহুড়োর মধ্যে নিয়ে চলে যাবে, কাজের মধ্যে পারফেকশন থাকবে না, তার ফলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন না। আপনি যে কোনো সেক্টরেই কর্ম করুন না কেন, শুক্র যদি পীড়িত হয় এবং একই সাথে মেষ যদি পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আপনার কাজ বারংবার ভুল হবে। আপনার দাম্পত্য জীবন সেক্ষেত্রেও নেগেটিভ প্রভাব পড়বে। এছাড়া আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে বা সৃজনশীল শক্তি রয়েছে, সেগুলি প্রকাশ পাবে না। এরপর আরেকটি যে নক্ষত্র, সেই নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। তাহলে রবি গ্রহ কোথায় থাকে? রবি গ্রহ স্থান হচ্ছে এই জায়গাটি। যদি আপনার এই জায়গাটি কাটাকুটি থাকে বা এই জায়গায় এই ধরনের প্যারাল কোনো চিহ্ন থাকে, এই জায়গাটি ডট চিহ্ন যুক্ত হয়ে যায়, বা এই জায়গাতে হিজিবিজি রেখা থাকে বা তিন চারটে লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু রবি আপনার পীড়িত। তাহলে রবি আপনার আত্মার কারক গ্রহ, রবি পিতার কারক গ্রহ, রবি যশ প্রতিষ্ঠা মান ঐশ্বর্যের কারক গ্রহ। তাহলে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না, কর্মস্থলে পর্যাপ্ত সফলতা পাবেন না, বা বারংবার কর্ম করার চেষ্টা করলেও সেটি সুচারুরূপে করতে পারবেন না। তাহলে এখানে যদি আপনার মেষ রাশি পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই তিনটি গ্রহ পর্বকে দেখতে হবে, কেতুর জায়গা, শুক্রের জায়গা অথবা রবির জায়গা। কোনো না কোনো জায়গায় অবশ্যই নেগেটিভ সাইন থাকবে। যদি সেই গ্রহের বিধিবদ্ধ প্রতিকার বা রেমেডি ধারণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে সমস্যা, সেই সমস্যাকে মিনিমাইজ করা সম্ভব।
তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। আমি জানি বিষয়টা একটু দুর্বোধ্য, কিন্তু বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলবো, হাতের রেখা বিচার করেও ডে ওয়াইজ প্রেডিকশন করা যায়। আপনারা আজকের তারিখ অর্থাৎ 17/4/2022 এর ট্রানজিটে গ্রহগত অবস্থান এই রূপ দেখতে পাচ্ছেন। যদি আপনার মঙ্গল অশুভ থাকে, সেক্ষেত্রে মঙ্গল আজকে কোথায় আছে, মঙ্গল আজকের তারিখে কুম্ভ রাশিতে অবস্থান করে আছে, তাহলে শনির ঘরে মঙ্গল সে কিন্তু খুব ভালো ফল দেবে না, বিশেষ করে কুম্ভ রাশিতে। সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ বা মঙ্গলের কুপ্রভাব এই রকম সময়ে আপনার বাড়বে। আবার এই মঙ্গল যখনই শিফট করবে মীন রাশিতে, তখন কিন্তু আপনার সমস্যার পরিমাণ কিছুটা হলেও কমবে। অনুরূপভাবে প্রত্যেকটি গ্রহের ট্রানজিট বা গোচর দেখলে অবশ্যই হস্তরেখার মাধ্যমে সঠিক প্রেডিকশন এবং গ্রহ প্রতিকার করা সম্ভব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।